ডিয়ার সাবস্ক্রাইবার উপলক্ষে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের কারণেই হচ্ছে এই অর্জন যদিও খুবই ছোট একটা অর্জন কিন্তু ছোট ছোট মিলেই তো আসলে বৃহৎ কিছু হয় তাই না তো হচ্ছে একশো কে সাবস্ক্রাইবার উপলক্ষে আমি বেশ কিছু অফার আপনাদের সামনে লঞ্চ করব। দু একদিনের মধ্যেই আপনারা সেই ভিডিওগুলো দেখতে পাবেন ঠিক আছে তো আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাসটি গত গতানুগতিকভাবে আমরা যেভাবে নিয়ে থাকি যে চাকরির পরীক্ষায় রিসেন্ট সময়ে যে ধরনের অঙ্কগুলো বেশি আসে সেই ধরনের দশটা বারোটা পনেরোটা বা বিশটা অঙ্ক নিয়ে আমরা সিরিয়াল অনুযায়ী আপলোড করে থাকি তো এরপর আমরা টপিক ওয়াইজ অর্থাৎ প্রত্যেকটা টপিক ধরে ধরে হয়তো ভিডিও আপলোড করব তো শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি তো দেখেন স্ক্রিনে উৎপাদক বিশ্লেষণের এই যে অঙ্কটা রয়েছে বলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়ান এর একটি উৎপাদক নিচের কোনটি আচ্ছা তার মানে উৎপাদক একাধিক থাকতে পারে তার মধ্যে একটা উৎপাদক খুঁজে বের করে মানে খুঁজে বের করতে বলা হয়েছে আমাদের তাহলে আমরা যদি অঙ্কটা তুলি তাহলে বলেন তো দেখি কি আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান এটা আছে দিলাম আমরা দিয়ে দেওয়ার পরে আমরা মাইনাস সাইন কমন নিতে পারি নিয়ে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান আমরা দিয়ে দিলাম খেয়াল করে দেখেন চিহ্ন চেঞ্জ হয়ে গেল অর্থাৎ প্লাসটা মাইনাস মাইনাসটা প্লাস তাহলে ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস এখানে যদি আমরা সূত্র দেখি তাহলে যে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এটা ফেলতে পারি কিনা তাহলে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম আমরা কে এ বানাবো অর্থাৎ তাহলে ওয়াই স্কোয়ার মানে এ স্কোয়ার আর ওয়ান স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার এইবার আসেন সূত্রে টু ইন্টু এ বলতে ওয়াই ইন্টু বি বলতে ওয়ান আচ্ছা খেয়াল করে দেখেন তো টু ওয়াই আর ওয়ান গুণ করলে টু ওয়াই হয় তার মানে এটাকে আমরা সূত্রে ফেলতে পারি তাহলে এই ক্যালকুলেশনটা এখন আমি এখানে একটু করে দেওয়ার চেষ্টা করছি তাহলে থাকে এক্স স্কোয়ার মাইনাস তাহলে বলেন তো এটা সূত্র ফেলে কি হয় এ মাইনাস বি হোল স্কোয়ার এ মানে ওয়াই আর বি মানে হচ্ছে ওয়ান তার মানে আমরা লিখতে পারি ওয়াই মাইনাস ওয়ান তার উপর কি স্কোয়ার এখন আসেন এইটাকে আমরা এভাবে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওকে আমি স্ক্রিনটা একটু ব্লার করে দিচ্ছি তাহলে খেয়াল করে দেখেন কি হলো এই যে এটা খেয়াল করে দেখেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমি একটু হচ্ছে মুছে দিয়ে একটু ভালো করে লিখতেছি তাহলে মাইনাস ওয়ান তার মানে আচ্ছা বলতে বলতে কি কি আর তাহলে সূত্রটা ফেললে আমাদের কি হবে একবার হবে নিঃসন্দেহে আপনারা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র জানেন সূত্র কি সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমি কিন্তু একেবারে কোনো লাইন বাদ দিই না এই জন্য হয়তো সময় বেশি লাগে কিন্তু আপনারা প্রপার ওয়েতে বুঝতে পারেন বিষয়টা সেটাই ঠিক আছে তাহলে এ প্লাস প্লাস বি বি কি হচ্ছে ওয়াই ওয়ান যেহেতু জন্য চিহ্নের কোনো চেঞ্জ হলো না ইন্টু এ মাইনাস বি এ বলতে এক্স সূত্রের মাইনাস বি কি ওয়াই মাইনাস ওয়ান তাহলে ওয়াই বসাই দিলাম ওয়াই সামনে কিন্তু প্লাস চিহ্ন দেখেন এখানে কিছু না থাকে মানে প্লাস তাহলে প্লাস এ মাইনাস এ মাইনাস আর ওই যে এ মাইনাস বিয়ের এই যে মাইনাসটা এই মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান এই জায়গাতেই কিন্তু আপনাদের ভুল হয়ে যায় অনেক সময় তাহলে অ্যান্সার কি অ্যান্সার হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান এই জায়গাটা না বুঝতে পারলে একটু ভালো করে চিন্তা করবেন আমি চলে যাচ্ছি অঙ্কে তাহলে খেয়াল করে দেখেন আমাদের উত্তর কি হবে আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান তার মানে এটা হবে না এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান তার মানে এটাও হবে না তার মানে এটাও হবে না তাহলে আমরা বলতে পারি এই অপশনটা হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে কি আছে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান তার মানে এই যে এটা আমি একটু মুছে দিচ্ছি খেয়াল করে দেখেন এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান হচ্ছে আমাদের সঠিক উত্তর তার মানে আমরা বলতে পারি বি নম্বর অপশনটা আমাদের রাইট অপশন আমরা একটু দেখি হয় কি না এক্স্যাক্টলি রাইট আমাদের বি নম্বর অপশনটাই কিন্তু সঠিক এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন খুবই সহজ একটা অঙ্ক উৎপাদকের বিশ্লেষণের এবং চাকরির পরীক্ষা কিন্তু ঘুরে ফিরে এগুলোই আসে খুব কঠিন অঙ্ক কিন্তু দেয় না ওকে তাহলে বলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন তাহলে আমরা লিখবো এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন মানে ফোর এর উপরে স্কোয়ার আচ্ছা বলেন তো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা আমি প্রয়োগ করতে পারি এখন এই সূত্র আমি লিখলাম কিন্তু আমি তো আর এটা সরাসরি লিখতে পারবো না কারণ কি কারণ এর জায়গায় এক্স আর বি এর জায়গায় তো ওয়াই আছে তাই না তার মানে আমি এটা লিখি যদি এ স্কোয়ার মাইনাস হয় এইভাবে তাহলে আমি এটা মুছে দিচ্ছি মুছে দিয়ে এবার আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে তাহলে বলতে তার মানে ফোর একটা আর একটা এটা আমরা লিখতে পারি তাহলে আনসারটা কোথায় আছে এই যে দেখেন এক্স প্লাস ফোর একটা এক্স মাইনাস ফোর একটা তাহলে আমরা বলতে পারি যে আমাদের বি নাম্বার যে অপশনটা রয়েছে এক্ষেত্রেও সেটা রাইট এরপর যে একটু বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন ওকে আর আমি রিসেন্ট একটা নিউ পেজ ওপেন করতে যাচ্ছি যেখানে আমি আপনাদের হচ্ছে ভিডিওগুলোর পাশাপাশি এই টপিক রিলেটেড শিট দেওয়ার চেষ্টা করব ওকে তো আমি হচ্ছে লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে এই ভিডিও না পরবর্তী ভিডিওগুলো থেকে হয়তো থাকবে আপনারা ফেসবুক পেজে যদি যুক্ত হয়ে যান ইউটিউবে আসলে অনেক কিছু অনেক সময় দেওয়া সম্ভব হয় না তো সেগুলো আপনারা ফেসবুক পেজে পেয়ে যাবেন ঠিক আছে আপনারা হয়তো মডেল টেস্টটা সেখানে পেয়ে যেতে পারেন পিডিএফগুলো সেখানে পেয়ে যেতে পারেন ঠিক আছে এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কিছুটা ক্রিটিক্যাল অঙ্ক এটা কেননা নর্মাল নিয়মে মেডেল ট্রাম করলে এই ধরনের অঙ্ক সাধারণত হয় না আমরা একটু পড়ি অঙ্কটা এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স প্লাস সিক্স এর উৎপাদক হবে না ওকে মানে কোনটা উৎপাদক হবে না সেটা আমাদেরকে খুঁজে বের করতে বলা হচ্ছে তার মানে হবে না যেহেতু বলেছে এই জন্য অঙ্কটা কিন্তু হার্ড হয়ে গিয়েছে যথেষ্ট হার্ড অর্থাৎ এই যে পুরো যে অঙ্কটা এই অঙ্কটা কোন কোন মানের জন্য জিরো সেটা যদি আমরা খুঁজে বের করতে পারি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এ কোনটা দ্বারা হবে না এখন এই অঙ্কটা করতে গেলে বেশ কিছুটা কিন্তু আমাদের সময় বের করতে হবে ওকে তো আমি তারপরেও একটু করে দেওয়ার চেষ্টা করতেছি আপনারা একটু দেখেন মনোযোগ সহকারে ওকে অঙ্কটা কিন্তু কঠিন হবে আমি শুরুতেই বলে দিলাম তো আমি একটু করে দিচ্ছি অঙ্কটা তো কি হবে আমি লিখছি এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স প্লাস সিক্স এখন এ ধরনের অঙ্ক যেহেতু নর্মালি মিডেল টার্ম হয় না তাহলে এক্সের মান কত ধরলে এই ফাংশনটা সরি এই রাশিটা জিরো হয় সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে তাহলে আমি ধরলাম কি এক্স ইকুয়াল টু যেহেতু না কেননা ওয়ান তাহলে আমি একটু ধরে দেখি মাইনাস এর উপর কিউব প্লাস সিক্স ইন্টু মাইনাস ওয়ান তার প্লাস ইলেভেন মাইনাস ওয়ান আর প্লাস হচ্ছে সিক্স তাহলে মাইনাস তিনটা আর ওয়ান তিনটা তাহলে মাইনাস প্লাস বলেন তো মাইনাস দুইটা আর ওয়ান দুইটা তাহলে মাইনেসে মাইনে প্লাস ছয় এক ছয় তাহলে ছয় বসালাম তাহলে প্লাসে মাইনেসে মাইনাস এগারো একে কত এগারো প্লাস কত প্লাস হচ্ছে সিক্স এই যে বসাই দিলাম আচ্ছা বলেন তো দেখি কি হচ্ছে তাহলে ছয় আর ছয় বারো তাহলে মাইনাস এগারো আর মাইনাস একে মাইনাস বারো তাহলে কি হচ্ছে জিরো হয়ে যাচ্ছে তাহলে আমরা বলতে পারি x এর মান মাইনাস ওয়ান হলে এই পুরো রাশিটা জিরো হয়ে যাচ্ছে তাহলে এই ওয়ান যদি এইদিকে আসে তাহলে আমরা বলতে পারি এক্স প্লাস ওয়ান ইকল টু জিরো তার মানে এক্স প্লাস ওয়ান এর একটা উৎপাদক ওকে তাহলে আমরা বলতে পারি এক্স প্লাস ওয়ান হচ্ছে এর একটা উৎপাদক এখন আসেন যে এক্স প্লাস ওয়ান তার মানে উৎপাদক এখন আমরা ধরে দেখবো যে টু দ্বারা এই সমীকরণটা জিরো হয় কিনা সেটা আমাদের একটু দেখতে হবে তাহলে মাইনাস টু আমরা ধরবো এক্স ইকুয়াল মাইনাস টু এটা কিন্তু সম্পূর্ণরূপে কাল্পনিক সংখ্যা আমরা ধরতেছি এবং এখান থেকে কিন্তু আমরা হেল্প নিচ্ছি দেখেন আমরা কিন্তু যাচাই করবো প্রত্যেকটাই এবং বিপরীত চিহ্ন দিয়ে এখানে যদি প্লাস থাকে মাইনাস দিয়ে যাচাই এখানে যদি মাইনাস থাকে প্লাস দিয়ে যাচাই করবো যেটার ক্ষেত্রে জিরো মিলবে সেটা হতে পারে বা হবে আর যেটার ক্ষেত্রে মিলবে না জিরো সেটা হবে না ওকে আমরা একটু টু দিয়ে যাচাই করি তাহলে মাইনাস টু তার উপর কিউব প্লাস সিক্স ইন্টু মাইনাস টু তার উপর স্কোয়ার প্লাস ইলেভেন ইন্টু মাইনাস টু প্লাস হচ্ছে সিক্স তাহলে কি দাঁড়াচ্ছে মাইনাস এইট সে প্লাস তাহলে কত হচ্ছে চার ছয় চব্বিশ তার মানে টোয়েন্টি ফোর প্লাসে মাইনাসে মাইনাস এগারো দুগুণ বাইশ তারপরে কত হচ্ছে প্লাস সিক্স থাকতেছে আচ্ছা বলেন তো দেখি মাইনাস বাইশ আর মাইনাস অ্যাট কত হয় মাইনাস তিরিশ আর প্লাস টোয়েন্টি ফোর আর প্লাস সিক্সে হচ্ছে প্লাস তিরিশ তাহলে জিরো হচ্ছে তার মানে এটাও আমাদের উত্তর হিসেবে হতে পারে এবার আমরা পরেরটা দেখি এটা তাহলে এক্স মানে মাইনাস থ্রি ধরতে হবে তাহলে মাইনাসের উপর কিউব প্লাস সিক্স ইন্টু মাইনাস থ্রি তার উপর স্কোয়ার প্লাস ইলেভেন ইন্টু মাইনাস থ্রি প্লাস হচ্ছে সিক্স তাহলে এটা হলো মাইনাস সাতাশ আমি একটু দ্রুত করছি তিন তিরিখা নয় ছয় নং চুয়ান্ন তাহলে প্লাস চুয়ান্ন আর মাইনাস তিন এগারো তেত্রিশ প্লাস হচ্ছে ছয় তাহলে কত হচ্ছে মাইনাস তেত্রিশ আর মাইনাস সাতাইশ কত হয় মাইনাস সিক্সটি আর প্লাস চুয়ান্ন আর প্লাস সিক্স হচ্ছে প্লাস সিক্সটি তার মানে এটাও আমাদের জিরো হয়ে যাচ্ছে খেয়াল করে দেখেন তার মানে এটাও সঠিক এটাও সঠিক এটাও সঠিক তাহলে থাকলো বাকি কোনটা থাকলো বাকি এটা তার মানে অবশ্যই মাইনাস ফোর দ্বারা এই রাশিটা জিরো হবে না তাহলে আমি কি বলতে পারি এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর খেয়াল করে দেখেন এইভাবে কিন্তু ধরনের ধরনের করতে হয় এবং অঙ্কটা এখানে কিন্তু কিন্তু হবে না বলা হচ্ছে ঠিক আছে সাধারণত বলে অঙ্কের ক্ষেত্রে যে নিচের কোনটি এই একটা রাশির উৎপাদক মানে একটা উৎপাদক বের করতে বলে কিন্তু এখানে বলেছে কি যে কোন তিনটা উৎপাদক আর কোনটা নয় সেটা আমাদের খুঁজে বের করতে বলেছে তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝে গিয়েছেন এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনে দেখেন একেবারে ইজি একটা উৎপাদকের বিশ্লেষণ এবারে এসেছে আমরা শুরুতে অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি রিসেন্ট চাকরির পরীক্ষায় আস উৎপাদক কিন্তু এগুলো তো খেয়াল করে দেখেন প্রথমে কি বলা আছে আছে আমি তুলি ওকে এটা অঙ্ক তার মানে বলা হচ্ছে এর উৎপাদকে বিশ্লেষিত রূপ নিচের কোনটি অর্থাৎ এর অ্যান্সারটা বের করতে হবে তাহলে ইকুয়াল জিরো আসলে না চাইল মানে নাও দিতে পারতো এর তো আর সমাধান করবো না আমরা তাই না এই জন্য আমরা চাইলে এই অংশটা হিসাব নাও করতে পারি আসলে ইকুয়াল জিরো আমাদের প্রয়োজন নেই হয়তো ভুলে দিয়ে দিয়েছে তাহলে আমরা করবো কি ছয় কে সাত বানাবো তাহলে ছয় 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 আর একে সাত নিশ্চয়ই আপনারা বোঝেন মেডেল টার্ম করা তাহলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস এক্স প্লাস সিক্স দেখেন খেয়াল করে ছয় এক ছয় আর ছয় আর একে সাত তার মানে দুইটা মাইনাস দুইটা মাইনাসের মধ্যে একটা মাইনাস ছয় আর ছয় এক্স আর এক্স সাত এক্স তাহলে কি কমন যায় এক্স কমন যায় তাহলে এক্স মাইনাস সিক্স মাইনাস ওয়ান কমন যায় থাকে এক্স মাইনাস সিক্স খেয়াল করে দেখেন তাহলে এই লাইন থেকে যদি আমরা ক্যালকুলেশন করি x মাইনাস সিক্স দুটোর মধ্যে একটা x মাইনাস সিক্স বসালাম আর x আর মাইনাস ওয়ান তার মানে এক্স মাইনাস ওয়ান হয়ে গেল এখানে তাহলে এক্স মাইনাস সিক্স একটা এক্স মাইনাস ওয়ান একটা তাহলে নিঃসন্দেহে কোনটা হচ্ছে আমাদের উত্তর খেয়াল করে দেখেন এখানে আছে কিনা হ্যাঁ রাইট আছে গ নম্বর যে অপশনটা রয়েছে সেখানে কিন্তু বলা হচ্ছে এক্স মাইনাস সিক্স একটা এক্স মাইনাস ওয়ান একটা ঠিক আছে এরপর আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে কি থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টেন এর একটি উৎপাদক এক্স প্লাস টু হলে অপরটি কত খুবই সুন্দর একটা অঙ্ক তাহলে আমরা অঙ্কটা যদি সলিউশন করতে চাই আমরা অঙ্কটা আগে তুলব কি বলা হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টেন ওকে এটার উৎপাদক করতে হবে একটা দেওয়া আছে আর একটা কোনটা সেটা বের করতে হবে তাহলে ইকুয়াল আমরা তিন আর দশ গুণ করবো তিন দশে কত তিরিশ তার মানে তিরিশ এক্স স্কোয়ার এই তিরিশ এক্স স্কোয়ারকে আমরা প্লাস এক্স বানাবো তাহলে আমরা লিখবো থ্রি এক্স স্কোয়ার প্লাস পাঁচ ছয় তিরিশ হয় তার মানে আমরা বলবো সিক্স এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস টেন খেয়াল করে দেখেন পাঁচ আর ছয় তিরিশ এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে আর ছয় থেকে পাঁচ বাদ দিলে একটা এক্স হয়ে যাচ্ছে তাই না এখন এখানে আমরা কী কমন নিতে পারি এই দুটোর মধ্যে থ্রি এক্স কমন নিতে পারি থ্রি এক্স কমন নিলে থাকে এক্স প্লাস টু একটা খেয়াল করেন ওকে আর মাইনাস যদি আমরা ফাইভ কমন নেই কি থাকে এক্স প্লাস টু থাকে খেয়াল করে দেখেন এই মাইনাসের কারণে প্লাসে মাইনাসে মাইনাস আবার প্লাসে মাইনাসে মাইনাস মিলে যাচ্ছে তাহলে অ্যান্সার হবে এক্স প্লাস টু একটা মানে দুটার মধ্যে একটা আর থ্রি আর এই যে আছে তার মানে এটা তো আমাদের আগে থেকে দেওয়াই আছে তাহলে উত্তর কি উত্তর হচ্ছে থ্রি এক্স মাইনাস ফাইভ তাহলে কোথায় রয়েছে থ্রি এক্স মাইনাস ফাইভ তাহলে দেখেন এই যে আমাদের গ নম্বরে রয়েছে থ্রি এক্স মাইনাস ফাইভ তার মানে এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে টু এক্স স্কোয়ার থ্রি এক্স থার্টি ফাইভ এর একটি উৎপাদক এক্স 5 ফাইভ হলে অপরটি কত বা এখানে বানানটা একটু ভুল রয়েছে অপরটি কত তার মানে অবশ্যই আপনারা এটা করতে পারবেন তাহলে একটু আগে যে অঙ্কটা আমি হচ্ছে করে দিলাম সেই অঙ্কের আদলেই আপনাকে এটা করতে হবে এবং মেডেল টার্মটা খুব সূক্ষ্মভাবে করতে হবে পঁয়ত্রিশ দুগুণ সত্তর সত্তরকে আপনাদের তিন বানাতে হবে তাহলে কীভাবে বানাবেন তাহলে আমি এটা এইচ ডাব্লিউ দিয়ে দিচ্ছি এইচ হচ্ছে একশো উনত্রিশ নম্বর অঙ্ক এটার অ্যান্সার কত হবে অবশ্যই আপনারা কমেন্ট সেকশন আমাকে কমেন্ট করে জানাবেন স্ক্রিনের এই অঙ্কটা দেখেন উৎপাদক বিশ্লেষণের এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক কারণ কি কারণ হচ্ছে এটাও ফাংশনের উৎপাদক এখন আপনারা অনেক সময় হয়তো বুঝতে পারেন না যে কোনটা ফাংশনের উৎপাদক আর কোনটা নয় বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে দেন আপনারা কিন্তু বুঝবেন যে কোনটা ফাংশন আর কোনটা ফাংশন নয় ওকে তো আমরা অঙ্কটা করা শুরু করি একটু বলা হচ্ছে থ্রি এক্স স্কোয়ার

মাইনাস টোয়েন্টি ইন্টু এক্সের এর মানে হচ্ছে ওয়ান মাইনাস হচ্ছে টোয়েন্টি ওকে তাহলে ইকুয়াল থ্রি প্লাস একের স্কোয়ার মানে এক দুই এক কত দুই মাইনাস একুশ এখে কত একুশ মাইনাস কত বিশ তাহলে কত হচ্ছে এই যে দেখেন মাইনাস একচল্লিশ আর এখানে তিনে দুই পাঁচ তাহলে পাঁচ মাইনাস একচল্লিশ তাহলে ইকুয়াল এটা তো জিরো হচ্ছে না তাই না তার মানে নট ইকোয়াল জিরো তার মানে অবশ্যই এক্স এর মান ওয়ান ধরলে এই কোয়েশনটা কি হচ্ছে না জিরো হচ্ছে না তাহলে আমরা এবার কি দিয়ে যাচাই করবো আমরা এক্স ইকোয়াল টু মাইনাস ওয়ান দিয়ে যাচাই করবো দেখি হয় কিনা আমাদের সাধারণত প্লাস ওয়ান মাইনাস ওয়ান বা প্লাস টু মাইনাস টু এগুলো দিয়েই যাচাই করতে হয় তাহলে থ্রি ইন্টু মাইনাস ওয়ান তার উপর কিউব প্লাস টু ইন্টু মাইনাস ওয়ান তার উপর স্কোয়ার মাইনাস টোয়েন্টি ওয়ান ইন্টু মাইনাস ওয়ান আর মাইনাস টোয়েন্টি তাহলে ইকুয়াল কী থাকে মাইনাস ওয়ান তার উপর কি তার মানে মাইনাস ওয়ান তাহলে মাইনাস থ্রি তাহলে মাইনাস ওয়ানের উপর স্কোয়ার মানে প্লাস ওয়ান তাহলে দুই এক্ষে দুই প্লাস টু মাইনাস মানে সে প্লাস টোয়েন্টি ওয়ান আর মাইনাস টোয়েন্টি হয়ে গেল তাহলে ইকুয়াল তাহলে বলেন তো দেখি কী হচ্ছে একুশ আর দুই কত তেইশ আর বিশ আর তিন কত মাইনাস তেইশ তাহলে তেইশ তেইশ কি হয় জিরো হয় তার মানে মান মাইনাস ওয়ান ধরলে এই রাশিটা কি হয় জিরো হয় তাহলে এই মাইনাস ওয়ান যদি এইদিকে আসে তাহলে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তার মানে আমরা বলতে পারি এই রাশিটার একটা উৎপাদক কি এক্স প্লাস ওয়ান মনে রাখতে হবে মাইনাস ওয়ান ধরে জিরো মেলালে প্লাস ওয়ান হবে উৎপাদক আর প্লাস ওয়ান ধরে আপনারা জিরো যদি মেলান তাহলে এক্স মাইনাস ওয়ান হবে এর উৎপাদক তাহলে কোনটা ধরে জিরো মেলেছে মাইনাস ধরে তাই পজিটিভটা হবে এর উৎপাদক তাহলে কোনটা হচ্ছে আমাদের অ্যান্সার এক্স প্লাস ওয়ান তাহলে দেখেন গ নম্বর অপশনটা রাইট ওকে তো অনলাইনে যদি আমার কাছে আপনারা পড়তে চান চাকরির ম্যাথ অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যারা সামনে নিবন্ধন পরীক্ষা দেবেন প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দেবেন কিংবা বিসিএস প্রিলি দেবেন অথবা হচ্ছে মন্ত্রণালয় বা অধিদপ্তরের যে কোনো গ্রেডের পরীক্ষা দেবেন তারা নিঃসন্দেহে আমার কাছে এই কোর্সটা করতে পাঁচশো দশ টাকা হচ্ছে কোর্স ফি এবং আপনারা এই কোর্সের মধ্যে অনেকগুলো মডেল টেস্ট পাবেন ফ্রিতেই পাশাপাশি নিরানব্বইটা অঙ্ক সম্বলিত একটা বিডিএফ সিট পাবেন এবং চাপ্টার ওয়াইজ আপনারা শিট পাবেন এবং মোটামুটি তিন থেকে চার মাস ব্যাপী এই কোর্সটা কিন্তু চলে আপনারা যারা ম্যাথ শিখতে চান একেবারে শূন্য থেকে ধরে ধরে ঠিক আছে একটা কোর্স ফিটা কিন্তু খুবই রিজনেবল এই কোর্স ফিটা সাধারণত আপনারা অন্য কোথাও শিখ মানে মোটামুটি ভালো একটা সেবা পাবেন না বলা চলে ঠিক আছে তো আপনাদের যদি আমার ক্লাস ভালো লাগে যদি মনে করেন যে আমার কাছে কিছু শিখতে পারবেন তবেই কেবল আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং কোর্সে জয়েন করবেন ঠিক আছে আদারওয়াইজ জয়েন করার কোনো প্রয়োজন নেই এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন খুবই সহজ একটা অঙ্ক এই যে তেরো নম্বর অঙ্কটা তো এই অঙ্কটা আমি করে দিচ্ছি না এই অঙ্কটা অবশ্যই আপনারা করবেন করার পরে কমেন্ট আমাকে জানাবেন যে নম্বর অঙ্কের উত্তরটা কত হচ্ছে এই অঙ্কটা দেখেন এটাও খুবই খুব অঙ্ক তো তারপরেও আমি এটা আপনাদেরকে হোমওয়ার্ক না দিয়ে আমি একটু করে করে দেওয়ার চেষ্টা করছি খেয়াল দেখেন মিডল টার্ম করার সময় কয়েকটা বিষয়ের প্রতি আপনাদের জোর দিতে হবে সেটা কি সেটা হচ্ছে আপনারা বুঝতে পারতেছেন যে মেডেল টার্ম মানে এখানে মধ্যপত্র হচ্ছে প্লাস এক্স এইটাকে প্রথমে টার্গেট করতে হয় যে আমাদের এইটা মিলাতে হবে মেলানোর ক্ষেত্রে আমরা কি করি আমরা প্রথমে এইটা এবং এইটা এই যে দুটো রাশি প্রথম রাশি শেষ রাশি এটা মধ্যরাশি তাহলে প্রথম রাশি আর শেষ রাশি গুণ করি চিন্ন সহ তাহলে প্লাস টু এক্সেস স্কোয়ার মাইনাস ফিফটিন গুণ করলে কত হয় মাইনাস থার্টি এক্সেস স্কোয়ার এই থার্টি এক্সেস স্কোয়ারকে আমরা প্লাস এক্স বানাতে চাই এমনভাবে বানাবো যেন গুণ করলে থার্টি এক্সেস স্কোয়ার হয় আর যোগবিয়োগ করলে প্লাস এক্স হয় তাহলে আমি যদি বলি সিক্স এক্স ইন ফাইভ এক্স এটা

মাইনাস ফিফটিন ওকে এটা আমি লিখতে পারি তাহলে আমাদের দেখেন মিডল টার্মটা মিলে গেল আপনারা যদি শুধু পনেরোকে চিন্তা করেন তাহলে কিন্তু হবে না ওকে এটা এইভাবে করতে হয় তাহলে এই দুটো থেকে কি কমন যায় তাহলে টু এক্স কমন যায় টু এক্স কমন এলে এক্স প্লাস থ্রি থাকে গেল মাইনাস যদি আপনারা ফাইভ কমন নেন থাকে এক্স প্লাস থ্রি কেন প্লাস হয়ে গেল এখানে তো মাইনাস ছিল বলতেই পারেন আপনি খেয়াল করে দেখেন প্লাসে মাইনাসে মাইনাস আবার প্লাসে মাইনাসে মাইনাস ওকে তাহলে টু এক্স মাইনাস ফাইভ একটা আর একটা ওকে তাহলে এই হচ্ছে আমাদের তাহলে আর কোথায় আছে খেয়াল করে দেখেন আমাদের আমরা একটু খুঁজে বের করি এক্স প্লাস থ্রি আছে এখানে এখানে তাহলে এই দুইটাতে আর টু এক্স মাইনাস ফাইভ আছে কিন্তু ক নম্বরটাতে ওকে তাহলে ক নম্বরটাই আমাদের রাইট অপশন এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের উৎপাদকে বিশ্লেষণের এই অঙ্কটা আমি আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি কারণ এই ধরনের অঙ্ক আমি যথেষ্ট করে দিয়েছি বেশ কয়েকটা তাহলে হোমওয়ার্ক দিচ্ছি এইটটি সিক্স নাম্বার অঙ্ক এর অ্যান্সার কত হবে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না ঠিক আছে এরপর আমরা উৎপাদকে বিশ্লেষণ থেকে অন্য টপিকে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন রিসেন্ট একটা চাকরির পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা এসেছে এবং একটু ব্যতিক্রমধর্মী অঙ্ক সাধারণত অনুপাতের এই ধরনের অঙ্কগুলো আসে কম কিন্তু এ চলে এসেছে তাই আমরা একটু বোঝার চেষ্টা করি প্রথমটা দেখেন কি বলা হচ্ছে যে ফাইভ ইজ টু হান্ড্রেড আবার বলা হচ্ছে সিক্স সরি ফোর যদি হয় তবে ফোর ইজ টু এইটি এবং বলা হচ্ছে থ্রি ইজ টু হোয়াট অর্থাৎ এই হোয়াটের জায়গায় কত হবে সেটা আমাদেরকে খুঁজে বের করতে বলা হচ্ছে তাহলে আমরা কি করতে পারি তাহলে ফাইভ ইজ টু হান্ড্রেড তার মানে কয় গুণ বৃদ্ধি পাচ্ছে বলেন তো এটা 20 গুণ বৃদ্ধি পাচ্ছে আবার 4:64 তাহলে 16 গুণ বৃদ্ধি পাচ্ছে তাহলে 5 5 20 এ 100 আর 4 16 64 তাহলে 5 20 এ 120 আর 4 16 64 ওকে তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে এখানে বিষয়টা দাঁড়াচ্ছে যে এইটা এটার 20 গুণ আর এইটা এটার 16 গুণ বৃদ্ধি পাচ্ছে তো একইভাবে তাহলে এইটা এটার কয় গুণ বৃদ্ধি পাচ্ছে খেয়াল করে দেখেন এটা প্রথমটা যেহেতু বিশ গুণ তাহলে চার বেশি আসে এটা বিশ গুণ বৃদ্ধি পাচ্ছে তাহলে এইটার চেয়ে এটা কত গুণ বৃদ্ধি পাবে দেখেন এখানে যেহেতু ষোলো গুণ তাহলে এখানেও ষোলো গুণ বৃদ্ধি পাবে তাহলে তিন ষোলো কত হবে তিন ষোলো হবে আটচল্লিশ তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে আমাদের সঠিক উত্তর হচ্ছে ফোর্টি এইট দেখেন এটাই রাইট জাস্ট এইভাবে এই অঙ্কগুলো সলিউশন করতে হয় খুবই সহজ অঙ্ক আসলে এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি এটা দেখেন গতানুগতিক রেশিও বা অনুপাতের যে অঙ্কগুলো আসে সেগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্ক এটা এবং বারবার বিভিন্ন চাকরি পরীক্ষায় কিন্তু ঘুরে ফিরে এই অঙ্কটাই আসতে দেখা যায় তাহলে কি দেওয়া আছে দেওয়া আছে কিন্তু আমাদের দেখেন এক্স অনুপাত ওয়াই ইকুয়াল টু হচ্ছে ফাইভ অনুপাত সিক্স এবং বলা আছে ওয়াই অনুপাত জেড ইকুয়াল টু সেভেন অনুপাত এইট এটা দেওয়া আছে এখন আমাদের মান বের করতে বলেছে কিসের এখান থেকে এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড ইকুয়াল টু কত হবে সেটা এটা হচ্ছে মূলত অঙ্ক এখন আমরা একটা বিষয় জানি সেটা হচ্ছে একটা শর্টকাট মেথড আমরা অ্যাপ্লাই করে দিতে পারি আমরা যদি দেখি এই কোনা চলকটা আমাদের মিল আছে অর্থাৎ এখানে যে চলক চলক এখানেও একই তাহলে তাহলে মিল মিল আছে থাকার কারণে আমরা দ গুণন পদ্ধতি অ্যাপ্লাই করে দিতে পারি দ কিভাবে কাজ করে এই যে প্রথমে এই টান তার মানে এটা আর এটা গুণ করব তারপরে এই টান তার মানে এটা আর এটা গুণ করবো দেন এই টান তার মানে এটা আর এটা গুণ করবো এইভাবে দ গুণন পদ্ধতি কাজ করে এটাকে অনেকে বাটারফ্লাই ই বলে থাকে তো আমরা যদি অ্যাপ্লাই করি এই এটা তাহলে কি হয় বলেন তো দেখি পাঁচ আর সাত গুণ করলে পাঁচ সাথে অনুপাত ছয় আর সাত গুণ করলে ছয় সাথে বেয়াল্লিশ অনুপাত ছয় আর আট গুণ করলে ছয় আটে আটচল্লিশ তাহলে দেখেন তো পঁয়ত্রিশ বিয়াল্লিশ আটচল্লিশ আনসার আছে কিনা আমরা দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ বিয়াল্লিশ আটচল্লিশ আছে তার মানে সি নম্বর অপশনটা আমাদের সঠিক অপশন তো এইভাবে বুঝে বুঝে যদি আপনি করতে পারেন তাহলে অনায়াসে কিন্তু অঙ্কটা হয়ে যাবে কিন্তু যদি কোনটা মিল না থাকতো তাহলে কিন্তু আমরা এইভাবে অ্যাপ্লাই করে দিতে পারতাম না যদি উল্টো পাশে থাকতো তাহলে কিন্তু আমরা ঘুরিয়ে নিতাম নিয়ে এটা মিল করতাম আর যদি মিল করা সম্ভব না হয় তখন কিন্তু আর প্রসেস রয়েছে আমি সেটাও দেখিয়ে দিব ঠিক আছে তো এ পর্যায়ে আরেকটু বলি যারা ফেসবুক পেজ থেকে মোটে ভিডিওটা দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি প্রয়োজন মনে করেন তাহলে এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি দুটি সংখ্যার যোগফল আটচল্লিশ এবং তাদের গুণফল চারশো বত্রিশ তবে বড় সংখ্যাটি কত আচ্ছা তাহলে দুটি সংখ্যার যোগফল যোগফল তার মানে বড় সংখ্যাটা সংখ্যাটা আর আর ছোট তাহলে এদের যোগ ফল তার ওয়াই ইকুয়াল টু কত চারশো বত্রিশ এটা তাহলে আমি কি বলেছি এখান থেকে আমরা এক্স মাইনাস ওয়াইর ভ্যালু বের করবো তাহলে এক্স মাইনাস ওয়াই তার উপর হোল স্কোয়ার যদি আমরা করি তাহলে আমরা পাই এক্স প্লাস ওয়াই তার উপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর এক্স ওয়াই ওকে

তাহলে উনিশ বসায় দিলাম তাহলে কত হচ্ছে চার আর দুই দশের শূন্য হাতে এক নয় তিন বারো তেরো তিন হাতে কত এক দুই হ্যাঁ এই ভুলটা হয়েছিল ওকে গুণ করতে যাই হোক একটু হয়তো অন্য মনস্ক ছিলাম তাই তাহলে কত তেইশ চার মাইনাস চার দুগুনো আট তিন চারে বারো দুই হাতে এক চার চারে ষোলো রেখে সতেরো তাহলে তেইশশো চার থেকে সতেরোশো আঠাশ মাইনাস তাহলে তেইশশো চার মাইনাস সতেরোশো কত আঠাশ তাহলে আট তার মানে ছয় দুই আরেক তিন তার মানে সাত হাতে এক তাহলে আট নয় দশ এগারো বারো তেরো তাহলে থাকলো পাঁচ তাহলে পাঁচশো ছিয়াত্তর এইবার দেখেন মিলে যাবে পাঁচশো ছিয়াত্তর তাহলে আমরা বলতে পারি কি যে এখান থেকে পাঁচশো ছিয়াত্তর হচ্ছে এখন এই দিকে যে তার হোল স্কোয়ার আছে তাহলে আমরা বলতে পারি এক্স মাইনাস ওয়াই ইকোয়াল পাঁচশো ছিয়াত্তর উপর স্কোয়ার কারণ কি বামের স্কোয়ার এদিকে আসলে আহ হচ্ছে স্কোয়ার উঠ হয়ে যাচ্ছে তাহলে এবার আমরা পাঁচশো ছিয়াত্তরকে কি করবো মুছে দিয়ে পাঁচশো ছিয়াত্তরকে আমরা বর্গমূল করবো তাহলে দুই ঘর তাহলে দুই দুগুনও চার থাকলো এক ওকে একের ডাবল দুই কাটে নামালাম তাহলে এখানে যদি তিন দেই এখানেও তিন এখানে যদি চার দেই এখানেও চার তাহলে কত হয় বলেন তো দেখি এখানে আমি যদি তিন সরি আমার কিন্তু দুইয়ের ডাবল এখানে চার নিয়ে আসতে হবে আমি কিন্তু আবারও ভুল করছিলাম তাহলে দুইয়ের ডাবল চার তাহলে এখানে যদি আমি দুই দেই এখানে তিন দিলে এখানেও তিন ওকে আর এখানে যদি চার দেই এখানেও চার তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চারই দিতে হবে এখানেও চার এখানেও চার তাহলে চার চুয়াল্লিশে কত হয় চার চারে ষোলো ছয় হাতে এক চার চারে ষোলো রেখে সতেরো রাইট তাহলে একশো ছিয়াত্তর মিলে যাচ্ছে তাহলে আমাদের মেডেল সরি আমাদের বর্গমূল কত চব্বিশ তাহলে আমরা কি দেখতে পাচ্ছি আমাদের এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে আটচল্লিশ আর এক্স মাইনাস ওয়াইয়ের মান আমরা পেলাম কত চব্বিশ এখন আমরা যদি কাটাকাটি করি ওয়াই ওয়াই ক্রস যোগ ওকে তাহলে টু এক্স ইকাল টু আট চার বারো দুই হাতে এক চার দুই ছয় সাত বাহাত্তর মান এক্স তো বড় সংখ্যা তার মানে ছত্রিশ হচ্ছে অ্যান্সার তাহলে দেখেন অঙ্ক কিন্তু দ্রুত করতে হবে এবং বুঝতে হবে ঠিক আছে কিছুটা সময় লাগলো হয়তো কিন্তু আপনি যদি জানেন বিষয়টা তাহলে আরো দ্রুত কিন্তু ক্যালকুলেশন করে ফেলতে পারবেন এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন খুবই সহজ একটা অঙ্ক বল হচ্ছে ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই সেভেন এবং ফোর এক্স প্লাস ফাইভ থ্রি হলে এক্স ও ওয়াই এর মান হবে যথাক্রমে তাহলে অবশ্যই আপনারা বের করতে পারবেন ইকুয়েশন ক্যালকুলেশন করে বিয়োগ করতে হবে কোনো সংখ্যা দিয়ে হয়তো গুণ করার প্রয়োজন হতে পারে হ্যাঁ যোগ বিয়োগ করে আপনারা অবশ্যই এই অঙ্কটা করবেন এবং আমি হোমওয়ার্ক দিচ্ছি এই অঙ্কটা এরপর আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন হচ্ছে এক এক দুই তিন পাঁচ আট তেরো একুশ ডট 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 ধারার দশম পদটি কত খুবই সুন্দর একটা অঙ্ক এবং বারবার কিন্তু এই অঙ্কটায় আসে ঘুরে ফেরে উত্তর সহমুখস্থ অনেকেরই পঞ্চান্ন হচ্ছে উত্তর দেয়াই রয়েছে তেত্রিশতম বিশেষ প্রিলিমিনারি টেস্টে এই অঙ্কটা এসেছিল তো কি বলা হচ্ছে এটা কিন্তু একটা ফিবো ধারা আমরা বলি ফিবো নাচ্চি ওকে পূর্ববর্তী দুটি পদের যোগফাল পরবর্তী পদটি যদি হয় তাহলে সেটা কি বলা হয় ফিবো ধারা তাহলে এক এক দুই দুই এক তিন তিন আট দুই এ পাঁচ পাঁচ আট তিনে আট আট পাঁচ তেরো তেরো আট একুশ 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 আর তেরো কত হবে বলেন তো দেখি একুশ আর তেরো চৌত্রিশ একুশ কত হবে পঞ্চান্ন আচ্ছা আমরা একটু খেয়াল করে দেখি কয়টা পদ হলো আমাদের নিশ্চয়ই দশটা পদ হয়েছে যে দশম পদ চেয়েছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং এটা দশ তাহলে দশম পথটা কত দশম পথটা হচ্ছে পঞ্চান্ন বা ফিফটি ফাইভ খুবই সহজ অঙ্ক কিন্তু এগুলো আসলে খুব কঠিন অঙ্ক কিন্তু পরীক্ষায় দেয় না হয়তো হাতে কোনো দুই চারটা সহজগুলোই কিন্তু বেশি দেয়া থাকে কোনো খাদ্য চব্বিশ জন লোকের বিশ দিন চলে ওই একই পরিমাণ খাদ্য চল্লিশ জন লোকের কত দিন চলবে তাহলে কি বের করতে বলেছে তো দেখি অঙ্কটাতে কত দিন চলবে অর্থাৎ এই অঙ্কটাতে আমাদের দিন বের করতে বলেছে তাহলে প্রথম লাইন থেকে দিনটাকে আমাদের ডান দিকে রাখতে হবে আমরা লিখবো চব্বিশ জনের চলে বিশ দিন কীভাবে লিখবো আমরা লিখব চব্বিশ জনের চলে কয়দিন দিন বিশ দিন শর্টকাটে লিখলাম আপনারা বুঝে নেন তাহলে চব্বিশ জনের যেহেতু বিশ জন বিশ দিন চলে তাহলে একজনের কত দিন চলবে মনে রাখবেন বেশি মানে গুণ কম মানে ভাগ যদি মনে হয় যে চব্বিশ জনের বিশ দিন চললে একজনের বেশি দিন চলবে তাহলে গুণ আর যদি মনে হয় একজনের কম দিন চলবে তাহলে ভাগ অর্থাৎ এই বিশ আমরা গুণ করবো চব্বিশের সাথে কেন কারণ হচ্ছে চব্বিশ জনের চলে বিশ দিন আর একজনের চলবে বেশি দিন তাহলে বেশি মানেই গুণ তাহলে বিশের সাথে চব্বিশ গুণ আর যদি কম চলতো তাহলে চব্বিশ কিন্তু বিশের নিচে ভাগ হয়ে যেত এবার বলা হচ্ছে ওই একই পরিমাণ খাদ্য চল্লিশ জন লোকের কতদিন চলবে তাহলে এবার চল্লিশ জনের তাহলে একজনের চলে এতদিন দিন তাহলে এবার চল্লিশ জনের নিশ্চয়ই কম দিন চলবে তাহলে কম মানি ভাগ তাহলে চব্বিশ গুণন বিশ ভাগ হচ্ছে চল্লিশ তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে আমরা এটা দিয়ে কাটলে সুবিধা হয় শূন্য শূন্য ক্রস দুই দ্বারা যদি চারকে কাটি দুই দুগুনও চার আর দুই দ্বারা যদি চব্বিশকে কাটি বারো দুগুনো চব্বিশ তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে বারো এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে বারোজন শ্রমিক তিন দিনে সাতশো বিশ টাকা আয় করে নয়জন শ্রমিক সম পরিমাণ টাকা আয় করবে কতদিনে বারান কিছুটা ভুল রয়েছে আপনারা একটু বুঝে নেবেন ওকে তো খেয়াল করে দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে যে বারোজন শ্রমিক তিন দিনে আয় করে আমরা একটু লিখে দিচ্ছি তিন দিনে সাতশো টাকা আয় করে নয় জন শ্রমিক সম টাকা সম মানে কত সাতশো বিশ বলা হচ্ছে আয় করবে কত দিনে তাহলে কি বের করতে বলেছে কত দিন দিন বের করতে বলেছে তাহলে প্রথম লাইন থেকে আমরা দিনটাকে কোন দিকে রাখবো ডান দিকে রাখবো তাহলে আমরা লিখব জন শ্রমিক সাতশো বিশ টাকা আয় করে তিন দিনে ঠিক আছে আমরা লিখবো জন তারপরে লিখবো সাতশো টাকা আয় করে কত দিনে তিন দিনে মাঝখানের কথাগুলো কিন্তু লিখলাম না ওকে ডান দিকে কেন তিনকে রাখলাম কারণ হচ্ছে দিন বের করতে বলেছে এবার আসেন এবার যেহেতু ঐকিক নিয়ম একই কনভার্ট করতে হবে তাহলে বারো জনের জায়গায় যদি একজন হয় তাহলে ওই সাতশো বিশ টাকা আয় করবে কতদিনে আমরা কিন্তু সাতশো বিশের কোনো পরিবর্তন ঘটালাম না ওকে তাহলে বারো জন যদি তিন দিন লাগে বারো জনের যদি তিন দিন লাগে সাতশো বিশ টাকা আয় করতে তাহলে একজনের নিশ্চয়ই বেশি দিন লাগবে ওই টাকাটা আয় করতে তাহলে বেশি মানেই গুণ তাহলে তিন গুণন বারো তার মানে একজনের তিন বারো ছত্রিশ দিন লাগবে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে এবার আসেন আমরা জন শ্রমিকের ওই পরিমাণ টাকা আয় করতে কতদিন লাগবে আচ্ছা বলেন তো একজনের জায়গায় আমরা যদি এবার নয় জন দেই তাহলে ওই সাতশো বিশ টাকাই অর্থাৎ টাকার ফিগারটা কোনোরূপ পরিবর্তন আমাদের হচ্ছে না তাই এটা এখানেও প্রভাব পড়বে না তাহলে একজনের যদি ছত্রিশ দিন লাগে তাহলে নয় জনের তো কম দিন লাগবে তাহলে কম মানে ভাগ তাহলে তিন গুণন বারো ভাগ হচ্ছে নয় তাহলে তিন তিরেখা নয় তিন তিন দ্বারা বারো কেউ কাটলে তিন চারে বারো তাহলে কতদিন চার দিন সময় লাগবে তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন যে বি নম্বর যে অপশানটা রয়েছে সেটাই আমাদের রাইট অপশন এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে কি একটি হোস্টেলে পাঁচশো জনের বিশ দিনের খাবার মজুদ আছে পাঁচ দিন পর দুশো জন চলে গেলে বাকি খাদ্য কতদিন চলবে তাহলে কী বের করতে বলেছে বাকি খাদ্য কতদিন চলবে ওকে তাহলে আমরা এখান থেকে খেয়াল করি যে বাকি খাদ্য কতদিন চলবে এটা আমাদের এখানে দেয়া রয়েছে তাহলে আমরা যদি সলিউশনটা করতে চাই একটি হোস্টেলে পাঁচশো জনের বিশ দিনের খাবার মজুদ আছে তাহলে যেহেতু দিন আমাদের বের করতে বলেছে তাহলে আমরা লিখব যে পাঁচশো জন আর মজুদ আছে কত দিনের বিশ দিন এই জিনিসটা আমাদের এখানে দেয়া রয়েছে তাহলে একজন হলে মানে একজনের খাবার কত দিনের মজুদ থাকবে তাহলে নিঃসন্দেহে বেশি দিনের তাহলে বিশ গুণন পাঁচশো এত দিনের এবার বলা হচ্ছে যে পাঁচ দিন পর দুইশো জন চলে গেলে আচ্ছা বলেন তো দেখি আমরা যদি অঙ্কটাকে অন্যভাবে চিন্তা করি যে এই যে পাঁচ দিন তো অতিবাহিত হয়ে গিয়েছে তাই না আর দিন কত বাকি আছে দিন বাকি আছে পনেরো আর দুইশো জন চলে গিয়েছে তাহলে এই মুহূর্তে কয়শো জন আছে তিনশো জন তাহলে আমরা কি করব। আমরা এই জিনিসটা এইভাবে না করে আমরা কিন্তু নতুনভাবে চিন্তা করতে পারি এভাবে যে একটি হোস্টেলে পাঁচশো জনের পনেরো দিনের খাবার মজুদ আছে তাহলে পাঁচশো জন পনেরো দিন তাহলে প্রথম লাইনে জন আর দিন থাকলে গুণ হয়ে যায় তাহলে আমরা করতে পারি কি পাঁচশো গুণন পনেরো আর হচ্ছে তিনশো জন তাহলে ভাগ করতে পারি আমরা তিনশো তাহলে শূন্য 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 ক্রস তাহলে তিন পাঁচে পনেরো পাঁচ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ আমরা চাইলে কিন্তু এভাবেও খুব সহজেই উত্তরটা বের করে ফেলতে পারি ঠিক আছে এরপর আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে কতজন বালককে একশো পঁচিশটি কমলা লেবু ও একশো পঁয়তাল্লিশটি কলা সমানভাবে ভাগ করে দেয়া যাবে অর্থাৎ সমান ভাগ করে দেয়া যাবে তো এই ধরনের অঙ্ক সাধারণত আমরা গশগু সাহায্যে করি কয়টা সংখ্যা দুইটা সংখ্যা কি কি একশো পঁচিশ আর একশো পঁয়তাল্লিশ তাহলে একশো পঁচিশ আর একশো পঁয়তাল্লিশের যদি আমরা গসগু করি ইউকুলেরিয়া ম্যাথোডে একশো পঁচিশ একশো পঁচিশ ওকে তাহলে অবশিষ্ট থাকলে কত শূন্য আর এখানে থাকে দুই কারণ বিশ অবশিষ্ট তাহলে ভাগ করব আমরা বিশ দ্বারা একশো পঁচিশকে যতক্ষণ না নিঃশেষ হচ্ছে তাহলে আমরা বলতে পারি ছয় বিশে একশো বিশ অবশিষ্ট কত পাঁচ এই পাঁচ দ্বারা আবার বিশকে ভাগ করব। তাহলে চার পাঁচে কুড়ি হয়ে যাচ্ছে তার মানে নিঃশেষ তাহলে সবার বাম দিকে যেটা থাকতেছে এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর অর্থাৎ ক নম্বর যে অপশনটা আছে সেটাই কিন্তু সঠিক ওকে এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে বলা হচ্ছে ছয়জন তাৎ শ্রমিক ছয় দিনে ছয়টি কাপড় বুনতে পারে একই ধরনের নয়টি কাপড় নয়জন শ্রমিকের বুনতে কত দিন সময় লাগবে তাহলে কি বের করতে বলেছে দিন বের করতে বলেছে সেটা আমরা শুরুতে ফাইন্ড আউট করবো তাহলে আমরা যদি অঙ্কটা করা শুরু করি ছয়জন তাঁত শ্রমিক ছয় দিনে ছয়টি কাপড় বুনতে পারে তাহলে এই যে দিন এটাকে আমরা ডান দিকে রাখব তাহলে আমরা লিখব লিখবো জন ছয়টি কাপড় ছয় দিনে ওকে জিনিসটা কিন্তু আমরা শর্টকাটে লিখলাম আপনারা বুঝবেন যে ছয়জন তাঁত শ্রমিক ছয়টি কাপড় বুনতে পারে ছয় দিনে এভাবে চিন্তা করবেন তাহলে মানে তাহলে একজন যদি তার শ্রমিক হয় তাহলে দিন বেশি লাগবে তাহলে ছয় গুণন ছয় হয়ে যাচ্ছে এতদিন তাহলে একটা কাপড় বুনতে মানে সরি ছয়টা কাপড় বুনতে ছয় দিন লাগে তাহলে একটা কাপড় বুনতে এবার নিশ্চয়ই কম দিন লাগবে তাহলে কম মানে ভাগ তাহলে এই ছয় দ্বারে ভাগ হয়ে যাচ্ছে তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝতে পারতেছেন কিভাবে হচ্ছে এবার আসেন একই ধরনের নয়টি কাপড় আচ্ছা নয়টি কাপড় তাহলে একটার জায়গায় যদি নয়টা হয় বলেন তো দিন কম লাগবে নাকি বেশি লাগবে তাহলে দিন অবশ্যই কি লাগবে বেশি লাগবে এবার একটার জায়গায় নয়টা হলে তাহলে বেশি মানে গুণ ছয় গুণন ছয় গুণন নয় ভাগ হচ্ছে ছয় এবার আসেন একটা মানে একজনের জায়গায় যদি নয়জন শ্রমিক বোনা শুরু করে তার মানে এবার তো দিনটা কম লাগবে তার মানে এটার সাথে এইটার সম্পর্ক আমরা খুঁজে বের করতেছি তাহলে দিনটা কম লাগতেছে কম মানে ভাগ তাহলে এই নয় সরি এই নয় ভাগ হয়ে যাবে তার মানে এখানে ভাগ তাহলে ছয় কাটা ছয় ছয় কাটা তাহলে কয় দিন ছয় দিন তাহলে নিঃসন্দেহে আমরা বুঝতে পারছি আমাদের সঠিক উত্তর হচ্ছে ক নম্বর অপশনটা ঠিক আছে স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে বারো জন শ্রমিক তিন দিনে সাতশো বিশ টাকা আয় করে নয় জন শ্রমিক কত দিনে সমপরিমাণ টাকা আয় করবে তো অবশ্যই এই অঙ্কটা আপনারা করবেন ওকে এই অঙ্কটা আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি অঙ্কটা করে কমেন্ট সেকশনে আমাকে জানাবেন যে ছেচল্লিশ নাম্বার HW এর অ্যান্সার কত হচ্ছে ঠিক আছে অবশ্যই জানাবেন